হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মার্বেল পাউন্ড কেকের রেসিপি। ডিম ছাড়াই আজকের এই কেকটা তৈরি করে দেখাবো। হঠাৎ কেউ খেলে কাউকে না বললে বুঝতেই পারবে না যে এই কেকটা ডিম ছাড়া তৈরি করা হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই। আমি টক দইয়ের পানিটা ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করেছি। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের অর্ধেক, মানে 1/4 কাপ পরিমাণ। সয়াবিন তেল এখানে ব্যবহার করেছি। চিনি দিয়ে দিচ্ছি 3/4 কাপ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে এখন একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এর জন্য একটা চালনি নিয়েছি। শুকনো উপকরণগুলো অবশ্যই চেষ্টা করবেন চেলে তারপরে ব্যবহার করার জন্য। ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। বেকিং পাউডার ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। সাথে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই উপকরণগুলো একসাথে চেলে নিব। সাথে কিছুটা লবণ ব্যবহার করেছি, তবে কেউ চাইলে লবণটা বাদও দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু কেকের এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে মেশানোর কোনো দরকার নেই, একবারে সম্পূর্ণটা চেলে ব্যবহার করলেই হবে। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করব। তবে লিকুইড দুধ একবারে অ্যাড করতে যাবেন না, কারণ পরিমাণটা এক একজনের এক এক রকম লাগতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর চাইলে লিকুইড দুধের পরিবর্তে এখানে পানিটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। অন্য একটা পাত্রের মধ্যে সেই আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারের অর্ধেকটা পরিমাণ এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এখন এগুলোকেও আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকেও রেখে দিচ্ছি একটা সাইডে। এখানে আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে তার উপরে একটা নর্মাল সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন। আর এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড ব্যবহার করেছি। এখন 1/4 কাপ দিয়ে কিছুটা সাদা ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে। এরপরে যেহেতু 1/4 কাপ ব্যবহার করেছি, তাই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার মেশানো সেই ব্যাটার। চাইলে 1 টেবিল চামচ সাদা ব্যাটার আর 1 টেবিল চামচ এই চকলেট ব্যাটারটাও ব্যবহার করতে পারেন। এভাবেই সম্পূর্ণ ব্যাটারটা একের পর এক দিয়ে দিব। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এটা দেখতে ঠিক এমন হবে। এরপরে একটা চামচের পেছনের সাইড দিয়ে এটাকে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে এটা বেরিয়ে যায়। চুলায় একটা হাঁড়িতে বালি বিছিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে। এরপরে কেকের মোল্ডটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিব প্রায় 50 মিনিটের মতো। কেকটাকে কিন্তু চুলার হিটটা লোয়ের থেকে কিছুটা বাড়িয়ে তারপরে বেক করে নেবেন। আমার মতো যদি অতিরিক্ত হিটে কেকটাকে বেক করে নেন তাহলে এইরকম কালো হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু পুড়ে যায়নি, শুধু সাদা যেই ব্যাটার বা ভ্যানিলা কেকের ব্যাটারটার কালারটা একটু বেশি এসেছে। তার জন্য আমি সেম পদ্ধতিতে আরেকটা কেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা দেখতে ঠিক এরকম হয়েছে। একটু সময় নিয়ে কেকটাকে চুলার হিটটা কমিয়ে তারপরে বেক করে নেবেন, এতে করে কালারটা খুব সুন্দর থাকে।
সম্পূর্ণ কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে কেকটা খুব ভালো করে বেক হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপরে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। পেছনের দিকের যে কাগজটা ছিল সেই কাগজটা তুলে নিচ্ছি। আর কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কাটতে যাবেন, তা না হলে কিন্তু এরকম কাগজের সাথে কেক লেগে উঠে আসবে। ভেতরটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা দেখতে ঠিক কিরকম হয়েছে। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ডিম ছাড়া তৈরি হলেও কিন্তু এই কেকটা অনেক সফট হয় আর খেতেও কিন্তু অনেক মজার। যারা ডিমের গন্ধ কেকে পছন্দ করেন না, আবার হাতের কাছে ভ্যানিলা এসেন্সও নেই, তারা চাইলে এইভাবে টক দই দিয়েই কেকটা তৈরি করে নিতে পারবেন। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।